নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন দুটোই বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারের চাইতে অধিকারে। ডিএ দিতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে চালা যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন দুটোই বৃদ্ধি, এমনটাই জানা যাচ্ছে রাজ্য সরকারের আপডেট থেকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করেছেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। দীর্ঘ 3 বছর ধরে চলতে থাকা ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দাখিল করা মামলার একের পর এক শুনানি বাতিল হয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মী সংগঠনের 28টি সংগঠন তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত 27শে জানুয়ারি কলকাতার রাস্তায় নেমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরসভা পর্যন্ত যে বিক্ষোভ মিছিল চালিয়েছিলেন এবং তারপরে তা শেষ করে সেদিন থেকে শুরু করে বেশ কিছুদিন ধরে তারা কলকাতার শহীদ মিনারের সামনে ধর্নায় ছিলেন, এবং ধর্নায় বসার পাশাপাশি 24 ঘন্টার এক অনশনও কর্মসূচিও পালন করেছিলেন। সেই সঙ্গে তারা এও জানিয়েছেন যে এই অনশনও যদি কাজ না হয়, অর্থাৎ এতেও যদি সরকারের টনক না নড়ে, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে রাজ্য সরকারের সামনে তার নিয়ন্ত্রণ আনার জন্য কোনো রাস্তা খোলা থাকবে না। রাজ্য সরকারি কর্মীদের এইরূপ বিক্ষোভ কর্মসূচির ভবিষ্যৎ কল্পনা করে রাজ্য সরকার এতটাই ভীত হয়েছে যে এই মাত্র কিছুদিন আগে বিধানসভায় রাজ্য সরকারের 2022-23 বর্ষের যে বাজেট পেশ অনুষ্ঠান সংগঠিত হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর সম্মতিতে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্যান্য সব বিষয়ে বাজেট ঘোষণা করার পাশাপাশি যত শীঘ্র সম্ভব সকল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের সম্পূর্ণভাবে না হলেও অন্তত কমপক্ষে 3% ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সরকারের নেওয়া এরূপ সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মীরা একেবারে সন্তুষ্ট হননি। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 36% হারে ডিএ সুবিধা ভোগ করছেন এবং সেই সময় দাঁড়িয়ে তারা এই মাত্র 3% ডিএকে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে ভিক্ষা দান বলে তারা মনে করেছেন, আর তাই কোনোভাবেই তারা এই ভিক্ষা গ্রহণ করবেন না। তারা যেভাবে কর্মবিরতি পালন করছেন সেভাবে তারা পালন করবেন এবং খুব শীঘ্রই তারা তাদের পরবর্তী বিক্ষোভ কর্মসূচির দিনক্ষণ ও ঘোষণা করে দেবেন। আর রাজ্য সরকারি কর্মীদের এখানে সিদ্ধান্তে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও সায় মিলেছে। রাজ্য সরকারি কর্মী সংগঠন থেকে শুরু করে রাজ্য হাইকোর্ট পর্যন্ত যখন 38% ডিএ মেটানোর জায়গায় মাত্র 3% ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা মন্তব্য যেন রাজ্য সরকারের কাছে গদির উপর বিস্ফোরণ। গতকাল অর্থাৎ সোমবার কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত এক বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের পক্ষপাতিত্ব করলে সেই খবর আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমার কানে পৌঁছানো মাত্রই শুভেন্দু অধিকারী ডিএ মামলা নিয়ে করা যাবতীয় মন্তব্যকে কটা করে বিধানসভায় অনুষ্ঠিত এক বৈঠকে বলেন যে রাজ্য সরকারের আর কি করবে, প্রাক্তন রাজ্য সরকার অর্থাৎ বামপন্থী সরকার যে 34 বছর ধরে রাজত্ব করেছিল, তখন থেকে পঞ্চম পে কমিশন পর্যন্ত যে ডিএ বকিয়া 99% ডিএ রেখে গিয়েছিল, তাও তৃণমূল সরকারকে মেটাতে হয়েছে। এছাড়াও বাকি রাজ্যগুলিতে রাজ্য সরকারি কর্মীদের পেনশন দেওয়া বন্ধ করে দিলেও রাজ্যের কোষাগারে চরম টান পড়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তার অধীনস্থ কর্মীদের পেনশন দিয়ে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে বিরোধী পক্ষরা তাহলে কি চাইছেন, অন্যান্য রাজ্যের মতো এরাজ্য কি সরকারি কর্মীদের পেনশন বন্ধ হয়ে যাক, এমনটাই মন্তব্য করেছেন। তিনি এও বলেছেন যে অন্যান্য রাজ্যের মতো এরাজ্য যদি সরকারি কর্মীদের পেনশন বন্ধ করে দেওয়া হতো, তাহলে রাজ্য সরকারের 20,000 কোটি টাকা বেঁচে যেত। এছাড়াও তিনি এও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকার তার অধীনস্থ কর্মীদের বছরে অনেক বেশি পরিমাণ ছুটি পেয়ে থাকেন। যেমন দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের 10 দিন ছুটি দেওয়া হয়, এছাড়াও ছট পুজোতেও ছুটি দেওয়া হয়। এছাড়াও বামপন্থী সরকার না মেটানো 99% ডিএ তো তৃণমূল সরকারই মিটিয়েছে, তার উপর আবার
6% দিয়ে ও রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে বলে তার দাবি। এছাড়াও সেদিন বিধানসভায় ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন যে প্রত্যেক সরকারি কর্মীকে রাজ্য সরকারের তরফ থেকে প্রতি 10 বছর অন্তর একবার শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং থাইল্যান্ড ভ্রমণের সুবিধাও দিয়ে থাকবেন সরকার। তবে এত সব কিছু জানালেও রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য বকেয়া দিয়ে কবে ঠিকঠাক মেটানো হবে সেই নিয়ে এখনও ধন্দে রয়েছেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।